প্রথমে আমি করিবা যে ছেনা আর পরিবা দেখি পরটাটা ছেনা আর পরিবা পুর দিয়া পরটা প্রস্তুত করা পাই আবশ্যক সামগ্রী হলা প্রথমে কিছু ছেনা নেবা তা সহ কিছু পিঁয়াজ কটা অদা রসুন কটা বিন কটা ক্যাপসিকম কটা গাজর কোরা টিকে হলদী গুণ্ড স্বাদ অনুসারে মশলা আর্ষুঙ্গা পত্র আর তা সাংরে টিকি চিনি আইকি ডেরি করা বর্তমানে সে যে পরটা তৈরি হব তার ছেনা ও পরিবা দিয়ে পুরটা তৈরি করা বর্তমান তেল তাতিগাল আদরে দেবা পিঁয়াজ তাপরে অদা রসুন ছেচা টিকি দেবা প্রথমে দেবা টিকি জিরা জিরা টিকি ভাজি গলা পরে কটা পিঁয়াজ দিয়ে দেবা আকু টিকি নালি হওয়া পর্যন্ত আমি ছাড়ি দেবা এ ভিতরে অদা রসুন কঞ্চা লঙ্কা টিকি ছেচা দেবা যেটা কি বহু স্বাদিয়া লাগে অদা রসুন কঞ্চা লঙ্কা ছেচা হয়ে গেল বর্তমান পিঁয়াজটা হালকা নালি হয়ে আসলা এই কঞ্চা লঙ্কা অদা ছেচাটা পকাই দেবা আকু বি ভালো ভাবে টিকে ভাজি দেবা বর্তমান আমি পকাইবা পরিবা মু বর্তমান প্রথমে পকাইলি বিন কটা তাপরে গাজর টিকে কোরিকি রখিলি গাজর কটা তাপরে ক্যাপসিকম কিনা আজিকালি ছুয়া মানে পরিবা খাইবা টিকে ভাল পাঁতেনি তো আমি কোণ করে এমনি গোটে চটপটি আইটম টিকে করদেবা না সে যদি খাইবা ভাল পাইবে পুনি হেলদি ফুড গোটে সে মিলিগলা আকু বর্তমান ভাল ভাবে ভাজি দেবা আমি এতে স্বাদ অনুসারে লুণ টিকে হলদী গুণ্ড দিয়ে দেবা পুঁতরা টিকে ভাজি দেবা পরিবা পুরা পুরি ভালো ভাবে ভাজি হয়ে গেল বর্তমান আমি এতে যে ছেনাটা মু পুরা ভাতরে গুণ্ড করি রাখিছি ছেনাটা দিয়ে দেবা ভালোভাবে আমি ভাজি দেবা বর্তমান আমি টিকে জিরা লঙ্কা গুণ্ড টিকে দেবা এ মশলাটাকে আমি যেমন মু প্রস্তুত কলি আকু প্রস্তুত করি আমি আগুরু ফ্রিজরে মধ্যে রখি দেই পারিবা ঘরকু কি গেস্ট আসন্ত নহেলে পিলামানে টিফিন পাই বাহুচন্দি আমি সঙ্গে সঙ্গে যদি স্টপিংটা তৈরি করে রখিথিবা না সঙ্গে সঙ্গে বনেকে দেই পারিবা এ স্টপিংটা আমি ব্রেড ভিতরে দেই পারিবা পরোটা ভিতরে দেই পারিবা নহেলে পুরি সঙ্গে মধ্যে খাই পারিবে সবুতি পাই এই স্টপিংটা বহুত ভাল লাগে বর্তমান মশলা রেডি হয়ে গেল কেতে চটপটা লাগুছি মশলাটা দেখন্তু বর্তমান আদরে ধনিয়া পত্র পকাই দেবা রেডি হয়ে গেল বর্তমান আমার ছেনা পরিবার দিয়ে পুর দিয়া স্টপিংটা ভিতর মশলাটা যেটা আকু আমি তলু গোলাই দেবা দেখা কেতে টেম্পটিং লাগুছে একদম আমি কোণ করবা এবে পরটা পাই অটাটাকে বর্তমান দলি দেবা আকু টিকে থন্ডা করা দেবা বর্তমান আমি অটা নেবা অটা প্রায় মু অধা কিলো খন্ডে অটা নিয়েছি আদরে স্বাদ অনুসারে লুণ দিয়ে দেবা আপন মানে চাহিবে যদি আদে টিকে জুয়াণী পকাই পারিবে কলা জিরে বি পকাই পারিবে মু কিন্তু আজি প্লেন করুছি
ବର୍ତ୍ତମାନ ଆଉ ଥରେ ତେଲ ଟିକେ ପକାଇଦେବା। ଆକୁ ଭଲ ଭାବରେ ଗୋଳେଇଦେବା। ଆକୁ ବର୍ତ୍ତମାନ ପାଣି ଦେଇକରି ଆମେ ଦଳିଦେବା। ଯେକୌଣସି ଗୋଟେ ଷ୍ଟପିଂ ବାଲା ପରଟା ଯଦି କରିବେ, ଆଳୁ ପରଟା କରନ୍ତୁ, ଛେନା ପରଟା କରନ୍ତୁ, କିଛି ଚିକେନ୍ ପୁର ଦେଇକରି କରନ୍ତୁ, କି ଯେଉଁଟା ବି କରନ୍ତୁ, ଏ ଅଟାଟାକୁ ନିହାତି ସଫ୍ଟ କରିକି ଦଳିବା ଦରକାର। ନହେଲେ ସମସ୍ତେ କହନ୍ତି ଯେ ମ୍ୟାଡ଼ାମ୍ ମୋତେ ବି ବହୁତ ଫୋନ୍ ଆସେ, ମ୍ୟାଡ଼ାମ୍ ଆମେ ପରଟା କଲାବେଳେ ସବୁ ପୁରଟା ପିଚ୍ ପିଚ୍ ହେଇକି ବାହାରି ଯାଉଛି। ତା'ର ଟ୍ରିକ୍ ବି ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଆଜି ବତେଇବି। ବର୍ତ୍ତମାନ ରେଡ଼ି ହେଇଗଲା। ଆଧିରେ କ'ଣ କରିବା, ଟିକେ ତେଲ ଟିକେ ବ୍ରଶ୍ କରିଦେବା। ଓଦା କପଡ଼ା ଘୋଡ଼େଇକରି ଆକୁ 15 ମିନିଟ୍ ଖଣ୍ଡେ ରଖିଦେବା। ବର୍ତ୍ତମାନ 15 ମିନିଟ୍ ହେଇଯାଇଛି। ବର୍ତ୍ତମାନ ତାୱା ବସେଇବା, ପରଟା କରିବା। ବର୍ତ୍ତମାନ ଆମେ ପରଟା ତିଆରି କରିବା, ତା ପାଇଁ ତାୱା ବସେଇବା। ଏ ଅଟା ବି ଦଳିକି ବର୍ତ୍ତମାନ 15 ମିନିଟ୍ ହେଇସାରିଲାଣି। ବର୍ତ୍ତମାନ ପରଟା ତିଆରି କରିବା। ଟିକେ ତେଲ ହାତ ହେଇଯିବା। ପୁଣି ଥରେ ଭଲ ଭାବରେ ଟିକେ ଦଳିଦେବା। ଛୋଟ ଛୋଟ ଗୁଡ଼ା କରିଦେବା। ଟିକେ ଅଟା ନେବା, ତାକୁ ଛୋଟ ରୁଟି ଭଳିଆ ବେଲିବା। ଫାଷ୍ଟ ମୋଟା କରିକି ଏଇଟା ହେଉଛି ଭେରି ଭେରି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ଆମେ ସବୁବେଳେ ଯେଉଁ ପରଟା ତିଆରି କଲାବେଳେ ସବୁବେଳେ କୁହନ୍ତି ଯେ ମୋର ପିଚ୍ ପିଚ୍ ହେଇକି ବାହାରି ଯାଉଛି। ମୁଁ ବର୍ତ୍ତମାନ କେମିତି କରୁଛି ଦେଖନ୍ତୁ। ଆ ଭିତରେ ଟିକେ ନାଙ୍କୁ ଅଟା ଦେଇଦେବେ, ତାପରେ ଷ୍ଟଫିଂଟା ଦେବା। ବର୍ତ୍ତମାନ ଏଥିରୁ ଟିକେ ପୁର ନେବା। ପୁର ବର୍ତ୍ତମାନ ପୁରାପୁରି ଥଣ୍ଡା ହେଇଯାଇଛି। ପୁରଟା ଟିକେ ଭଲସେ ଦେବା, ଯେଉଁଟାକି ପରଟା ଖାଇବାକୁ ବଢ଼ିଆ। ପୁଣି ଥରେ ଟିକେ ଅଟା ଦେଇଦେବା। ବର୍ତ୍ତମାନ ପୁରାପୁରି ସିଲିଂ କରିଦେବା। ବର୍ତ୍ତମାନ ରାଉଣ୍ଡ କରିକି ବେଲିବା। କେମିତି ହାଲକା କରିକି ବେଲିବା। ଏ ପରଟାଟା ବର୍ତ୍ତମାନ ହେଇଯାଇଛି ଗୋଟେ ପଟେ, ତାକୁ ଟିକେ ଓଲଟେଇ ଦେବା। ବର୍ତ୍ତମାନ ଦୁଇ ପଟ ଯାକ ଏମିତି ଟିକେ ଭାଜି ହେଇଗଲା ପରେ ତେଲ ପକାଇବା। ଦୁଇ ପଟ ଯାକ ପୁରା ଗୋଲ୍ଡେନ୍ କଲର୍ ଭାଜିକି ବାହାର କରିବା। ବର୍ତ୍ତମାନ ଏପଟେ ଆଉ ଗୋଟେ ବି ପରଟା ବେଲି ହେଇଯାଇଛି।
ଏମିତି ସବୁତକ ପରଟା ବେଲିଦେବା। ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ପରଟା ରେଡ଼ି ହେଇଗଲା, ଏମିତି ପୁରା କଡ଼ା କରିକି ଭାଜିକି ବାହାର କରିବା। ବର୍ତ୍ତମାନ ଆଉ ଗୋଟେ ପରଟା ଦେଇଦେବା, ଦୁଇ ପଟ ଯାକ ସେକିବା ପରେ ଯାଇକି ତେଲ ପକାଇବା। ବର୍ତ୍ତମାନ ଟିକେ ତେଲ ଦେଇଦେବା। ଯେଉଁମାନେ ହେଲ୍ଥ କନସିୟସ୍ ଥିବେ, ଆଧରେ ତେଲ ନ ଦେଇକି ମଧ୍ୟ ଦୁଇ ପଟ ଯାକ ସେକିକି ପର୍ଯ୍ୟନ୍ତ ଖାଇପାରିବେ। ତିଆରି କଲାବେଳେ ଟିକେ 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 ଏମିତି ପିଠା ପାଚରେ ଟିକେ ଥାପିଦେବେ, ଯଦ୍ୱାରା କି ଭିତର ପର୍ଯ୍ୟନ୍ତ ପୁରା ସିଝିବ। ଆର ପରଟାଟା ମଧ୍ୟ ତିଆରି ହେଇଗଲା, ଏମିତି ପୁରାପୁରି ଭାଜି ହେଇଗଲା ପରେ ବାହାର କରିବା। ବର୍ତ୍ତମାନ ତ ଆମର ପ୍ରସ୍ତୁତ ହେଇଗଲା ଯେଉଁ ଛେନା ପରିବା ପୁରଦିଆ ପରଟା। ଛେନା ପରିବା ପୁରଦିଆ ପରଟା କରିବାକୁ ହେଲେ ପ୍ରଥମେ କ'ଣ କରିବେ, ଅଟାରେ ଲୁଣ ଆଉ ଟିକେ ତେଲ ଦେଇକରି ସଫ୍ଟ କରିକି ଦୋଳି ଦେଇକି ତାକୁ 15 ମିନିଟ୍ ରଖିଦେବା। ତାପରେ କଡ଼େଇରେ ଟିକେ ତେଲ ନେବା, ପ୍ରଥମେ ଟିକେ ଜିରା ପକାଇଦେବା, ତା ଦେହରେ ପିଆଜ କଟା, ତାପରେ ଅଦା ରସୁଣ ଆଉ କଞ୍ଚାଲଙ୍କାର ଛେଚା। ଟିକେ ଭାଜି ହେଇଗଲା ପରେ ଆମର କ୍ୟାପ୍ସିକମ୍, ଗାଜର, ବିନ୍ ସେ ପରିବା ପକାଇଦେବା। ପୁଣି ଥରେ ଟିକେ ଭାଜି ହେଇଗଲା ପରେ ଛେନାଟାକୁ ଗୁଣ୍ଡ କରିକି ପକାଇଦେବା। ତାପରେ ସ୍ୱାଦ ଅନୁସାରେ ଲୁଣ ଦେବା, ଟିକେ ହଳଦୀ ଗୁଣ୍ଡ ଦେବା, ଟିକେ ଜିରା ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ଦେବା। ପାଣି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ମରିଗଲା ପରେ ଶେଷକୁ ଟିକେ ଧନିଆ ପତ୍ର ଦେଇକି ତଳକୁ ଓହ୍ଲାଇବା। ତାପରେ ପରଟା ଯେମିତି ଆମର ପୁର ଦିଆ ହୁଏ, ଛୋଟ ଛୋଟ ରୁଟି କରିବେ ମଟା କରିକି, ତାପରେ ଭିତରେ ଟିକେ ଅଟା ଦେଇକରି କିନ୍ତୁ ପୁରଟା ଦେବେ, ଯେଉଁଟାକି ପିଚ୍ ପିଚ୍ ହେଇକି ବିଲକୁଲ ବାହାରିବନି। ତାପରେ ପୁର ଦେଇକି ତାକୁ ପରଟା ଭଳିଆ ବେଲିକରି ତେଲରେ ଭାଜିବେ।